আচ্ছা শ্যাম, দেখো তাহলে এখানে তোমার 7C চ্যাপ্টারটা আমরা শুরু করতে যাচ্ছি। এই 7C চ্যাপ্টারে তোমার ম্যাথগুলো যদি করতে চাও তাহলে তোমাদেরকে যেটা আগে করতে হবে সেটা হলো যে কিছু সূত্র তোমার অবশ্যই মুখস্থ থাকতে হবে। সূত্রগুলোর মধ্যে রয়েছে হলো কস সি প্লাস কস ডি, সাইন সি প্লাস সাইন ডি, এই যে চারটা সূত্র, আবার ফুল অনেকগুলো সূত্র মিলে যেগুলো আছে সেগুলো তোমার এখানে মুখস্থ থাকতে হবে। তো আমি একে একে আসতেছি। তোমার প্রথমে 1 নম্বরের ম্যাথ গুলো আপাতত স্কিপ করো, তুমি 2 নম্বরের ম্যাথ করো, দুইয়ের 1 নম্বর দিয়ে দেখো। দুইয়ের একে আছে হলো লেফট হ্যান্ড সাইড, যেগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ আমি সেগুলো শুধু তোমাদের তোমাকে করতেছি। কস 60° মাইনাস থিটা প্লাস হচ্ছে কস 60° প্লাস থেটা, তারপরে মাইনাস হলো কস থেটা, এইটা আসতেছে। তো তোমার এখান থেকে যে ব্যাপারটা সেটা হলো যে এখানে এই পুরোটা কস এ মাইনাস বি প্লাস কস এ প্লাস বি পুরাটা কিন্তু একটা সূত্র। কোন সূত্র এটা? এখন একটু আনমিউট করো, তুমি একটু বলো যে এই পুরাটা কোন সূত্র, এই সম্পূর্ণটা কোন সূত্রে পড়ে, এইটা একটু খেয়াল করে দেখো। কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি আছে, এটা কোন সূত্রে পড়ে? এটা সূত্রটা হচ্ছে টু কজ এ কজ বি, টু কজ 60° আসবে, কজ বি কজ থেটা আসবে, মাইনাস কজ থেটা, এইটা আসতেছে। তাহলে এখানে টু কস 60° কস 60° মান হচ্ছে হাফ, তাহলে হাফ আসতেছে কস থেটা মাইনাস হলো কস থেটা, এইটা আসতেছে। এখানে হাফ আর হাফ কিন্তু কেটে যাবে, তাহলে থাকবে হলো কস থেটা মাইনাস কস থেটা, কস থেটা মাইনাস কস থেটা মানে জিরো, এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইডে এইটা দেওয়া আছে, ঠিক আছে? তো এইটাই হলো তোমার প্রমাণিত। এরপরে যেটা সেটা হলো তুমি দেখো যে 2-এর 2 নম্বরটা অঙ্ক যদি এটা যদি দেখো তাহলে যেটা হবে 2-এর 2 নম্বরে আছে হলো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু সাইন থেটা প্লাস সাইন 120 প্লাস থেটা প্লাস সাইন 240 প্লাস থেটা, এইটা চলে আসছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু আমাদের এইটা সেম না, আলাদা আলাদা জিনিস চলে আসছে। 120 প্লাস থেটা, 240 প্লাস থেটা, এরকম যখন আলাদা আলাদা চলে আসবে তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে সাইন সি প্লাস সাইন ডি সূত্রে ফেলে দিতে হবে পুরোটাই সি, 120 প্লাস থেটা সি। তাহলে এখানে 240 প্লাস থেটা, থেটাকে আগে লেখো, যেটা বড় হবে সেটাকে সবসময় আগে লিখবা, সাইন 240 প্লাস থেটা এটা আগে লিখবা, প্লাস লিখবা সাইন 120 প্লাস থেটা, এই যে দিলা। এইবার যেটা করতে হবে সাইন থেটা সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি সূত্র, টু কজ সি প্লাস ডি বাই টু, 240 প্লাস থেটা প্লাস 120 প্লাস থেটা, সি প্লাস ডি বাই দিলাম টু। এবার সাইন, সরি কজ হবে না, এখানে সাইন হবে আগে, এই জায়গায় ভুল হয়েছে, এখানে সাইনটা আগে আসবে। আচ্ছা এখানে কজ হবে, এখানে তোমার কজটা আগে পরে আসবে, কজ আসবে 240 প্লাস থেটা মাইনাস 120 মাইনাস থেটা, এই মাইনাসের কারণে প্লাস থাকার পরও এটা মাইনাস হয়ে যাবে, বাই টু আসতেছে। এটা ক্যালকুলেশন করো, সাইন থেটা এখানে তোমার আসতেছে টু, দেখো 240 আর 120 মানে হলো 360, 360 কে তুমি 2 দিয়ে ভাগ করতেছো তাহলে থাকে 180, প্লাস থেটা আর থেটা টু থেটা ভাগ টু, তাহলে কি প্লাস থেটা থাকে। আর এখানে তোমার কজ 240 থেকে 120 বিয়োগ করলে 120 থাকে, 120 কে আবার তুমি 2 দিয়ে ভাগ করতেছো
থেটা থেটাও কেটে যাচ্ছে, তাহলে ওভারঅল এখানে 120/2 মানে 60 ডিগ্রি থাকে, এইটা থাকে। আচ্ছা ভালো কথা, তাহলে এখানে তোমার যে জিনিসটা আসবে 2 sin 180 আছে, মানে 2 into 90, তাহলে সাইন সাইনই থাকবে, কিন্তু ঘর নাম্বার কত? 2 আর প্লাস আছে, তাহলে 3 নাম্বার ঘর সাইনের না মাইনাস আসবে, তাহলে -sin θ cos 60 মান হলো হাফ। তাহলে এই 2 আর এই 2 কাটা যায় কারণ গুণাকারে আছে, তাহলে sin θ - sin θ এটা আসে ইকুয়াল টু কি পাবা? 0 আসবে। এটাই হচ্ছে তোমার ওভারঅল রাইট হ্যান্ড সাইড তুমি পাচ্ছ, এই হচ্ছে ব্যাপার প্রুফড। এটা গেল। এবার হ্যাঁ সেম।